নমস্কার, ওয়েলকাম টু লক্ষ্মীর রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো লঙ্কার আচার। এইভাবে লঙ্কার আচার বানালে অনেক দিন অবধি ভালো থাকবে, আচারটা নষ্ট হয়ে যাবে না। আর এই আচারটা আপনারা রুটি বা ভাতের সাথে খেতে পারেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করব আমি এই লঙ্কার আচারটি। আচারটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর একটা কাঁচা আম। লঙ্কাগুলোকে আমি প্রথমে এইরকম ভাবে কেটে নেব। লঙ্কাগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, আর যে আমটা আমি নিয়েছি সে আমটাকে আমি ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা আম কোচানি মেশিন দিয়ে আমটাকে ভালো করে আমি কুচিয়ে নেব। আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমটা আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার আমি একটা শুকনো কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 2 টেবিল স্পুন দিয়ে দেবো মৌরি, 2 টেবিল স্পুন দেবো এখানে গোটা ধনে, 1 টেবিল স্পুন দেবো জিরে, আর 1 টেবিল স্পুন দেবো এখানে সাদা সর্ষে। সবকটা মশলা আমি ভালো করে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব। মশলাটা হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার একটা মিক্সি বাটিতে নিয়ে মশলাটাকে ভালো করে গুঁড়ো করে নেব। এবার আমি শুকনো কড়াইয়ের মধ্যেই যে কেটে রেখেছি যে লঙ্কাগুলো, সেই লঙ্কাগুলো দিয়ে দেব। লঙ্কাগুলোকে আমি ততক্ষণ নাড়াচাড়া করে একটুখানি, যতক্ষণ না তার গায়ের থেকে জলটা টেনে যাচ্ছে ততক্ষণ আমি লঙ্কাটাকে একটু ভেজে নেব। দেখুন, লঙ্কাটা ভালো করে আমি ভেজে নিয়েছি, তার উপর থেকে জলটাও ভালোভাবে টেনে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যে এবার যে কুচিয়ে রাখা আম, সেই আমটা দিয়ে দেব। আমটাকেও আমি 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে আমের গায়ে যে জলটা রয়েছে সেটা আমি টানিয়ে নেব। দেখুন, আমের গায়ের থেকে অনেকটাই জল টেনে এসেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটাকে যতক্ষণ না উপর থেকে ধোয়া উঠছে ততক্ষণ গরম করে নেব। ধোয়া উঠে গেলে তখন গ্যাসটা বন্ধ করে তেলটাকে ঠান্ডা করে নেব। তেলটা ঠান্ডা হয়ে গেলে আগে থেকে যে ভেজে রেখেছি কাঁচা লঙ্কা আর আম, সেই দুটো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তেলের সাথে একটু মিশিয়ে নেব। আম আর কাঁচা লঙ্কাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে যে ভেজে রেখেছি সেই মশলাটা দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ, 1 টেবিল স্পুন দেব এখানে লাল লঙ্কার গুঁড়ি, আর দেব 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ি। এবার সবকটা উপকরণ ভালো করে নাড়াচাড়া করে তেলের সাথে আর মশলার সাথে মিশিয়ে নেব। আপনারা একবার হলো এইভাবে লঙ্কার আচারটা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 টেবিল স্পুন দিয়ে দেব ভিনিগার। ভিনিগারটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে আবার মিশিয়ে নেব। ভিনিগারটা দিলে আচারটা অনেক দিন অবধি ভালো থাকবে। ভালো করে নাড়াচাড়া করে আমি একটা পাত্রে নামিয়ে নেব। এখনও হালকা গরম আছে, যতক্ষণ না ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণ একটা পাত্রে রেখে দেব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা কাচের বয়াম নিয়ে নেব, তার মধ্যে আচারটা রেখে দেব। এই আচারটাকে যদি আরও 3-4 দিন ভালো রোদ্দুরে দিয়ে রাখা হয় তাহলে আচারটা আরও অনেক দিন অবধি ভালো থাকবে। আপনাদের যদি এই লঙ্কার আচারটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা একবার হলো বাড়িতে এইভাবে লঙ্কার আচার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে।